সিনেমাটিক শটগুলো গায়ে জানি একলা একলা নিতেছি, কেউ নেই আমার, কেউ নেই, গান এখন আমার গাড়বড় মন চাইতেছে। হ্যালো গাইজ, হোয়াটস আপ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ এখন বাজে হচ্ছে, এখন বাজে হ্যালো ঘড়ি 6টা রাত, সন্ধ্যা 6:25 বাজে। আর আজকে আমি এখন ব্লগ শুরু করতেছি, কারণ আজকে যাব হচ্ছে আমার এক আন্টিদের বাসায়। আন্টির নাম হচ্ছে সু মাই ইয়া। ওকে, তো ওখানে যাবো। ওখানে হচ্ছে কালকে হচ্ছে গায়ে হলুদ, আজকে হচ্ছে রাত্রেবেলা, ওরা বক্স টক্স বাজার সবাই আনন্দ ফুর্তি করতেছে। তো সেখানে আজকে যাব, দেখি ভিডিও করতে ব্লগ করতে পাই কিনা। আমি আমার ইস্টার্ন ড্রাইভারগুলো নিয়ে যাবো না, ঠিক আছে? আমার কিছু আত্মীয় স্বজন আছে, সবাই আমাকে বলবে যে পাগল হয়ে গেছে ছেলে। আমি জাস্ট ফোন দিয়ে ভিডিও করবো। ভয়েস কোয়ালিটি যদি ভালো আসে তাহলে আমি ভয়েস কোয়ালিটি দিব, মানে ভয়েস দিবো, আর যদি ভয়েস কোয়ালিটি ভালো না আসে তাহলে ভয়েস দিব না, ঠিক আছে? তো আমি পড়েছি হচ্ছে আমার পার্মানেন্ট যে গেঞ্জিটা আছে সেটা পরছি, অ্যান্ড আমার একটা শার্ট পরছি, চেক চেক শার্ট, আর ঘড়ি নিয়েছি, আর প্যান্ট আর জুতা হচ্ছে বাইরে, ঠিক আছে? আমার পার্মানেন্ট শার্ট শেয়ার তোমার সবাই জানো। কোন চেক শার্ট? ময়লা কি রাখছিস? ময়লা দেহ যাবে না, ময়লা না। আমি গাই দেবো না, মেমে রাখবো, চলো। একটা ইউনিক স্টাইল করতেছি, শার্ট হচ্ছে কাঁধের উপরে বাজায় রাখবো জাস্ট, ঠিক আছে? এখানে আমার কিউটি পাই, কিউটি পাই, তো আমার কিউটি পাই পরেছে হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক কি আম্মু, এটা ব্ল্যাক ফ্রক পরেছে, মানে কালো ফ্রক। তো চলো গাইজ যাই, আমি অনেক ভকে ভকে করে ফেললাম। আর একটা কথা গাইজ, আমাদের আগে একটা কথা বলার ছিল, সেটা আমি এখন বলবো না, আমি আজ আইসে তারপর বলবো। একটা ইন্টারেস্টিং কথা তোমাদের সাথে শেয়ার করব, আমি আমাদের এলাকার একজনের কথা আমি শেয়ার করব। খুবই ভালো একজন মানুষ আমাকে একটা সাজেশন দিছে, তো সেটা আমি শেয়ার করব। তো চলো এখন যাই, লেটস গো টু লাইট জ্বালাস আম্মু, জ্বালাস, হ্যাঁ চলো ওটা আমি ভিডিও করবো, লেটস গো। সিনেমাটিক শটগুলো গায়ে জানি একলা একলা নিতেছি, কেউ নেই আমার, কেউ নেই, গান এখন আমার গাড়বড় মন চাইতেছে, আমার বেশি কেউ নেই বাড়ি, ঠিক আছে? তো যাই হোক, দেখি এভাবে কতটুকু করতে পারি। ওকে, তো গাইস চলে এসেছি আমাদের সুমায়া, মুখ দেখা না, দেখা গেল, পিছন দেখা যাচ্ছে না, মুখ তো দেখা যাবি না। সুমায়া আন্টির বিয়ের অনুষ্ঠান, আজকে বিয়ে না, বিয়ে হচ্ছে আরো দুদিন পরে। আজকে হচ্ছে গায়ে হলুদ, হলদি কুটা না, শুধু হলদি কুটা, তোমার সেই লাগতেছে কিন্তু, এই মাসটা ভালো লাগতেছে। তো যাই হোক, হলুদ কুটা, গেটটা খুবই সুন্দর করে সাজাইছে, বাট এই যে আমার ক্যামেরার মধ্যে এরকম লাভ পারতেছে, আসলে কিন্তু গাইজ এরকম লাভ পারতেছে না, ঠিক আছে? শুধু ক্যামেরার মধ্যে লাভ পারতেছে, দেখ ক্যামেরার মধ্যে লাভ পারতেছে, লাইট গুলো একবার স্টপ দেওয়া রয়েছে কিন্তু ক্যামেরার মধ্যে লাভ পারতেছে। রং খেলছিস? কোন সময়? দুপুরে। তাই আমি ছিলাম না, স্যাডিং। আমার মাহাই দিছে, আসতেছি, আমার আমার বাবি এসে মাহাই দিছে। কে? কাকি? বাবি আর কাকি। বাবি কি দা? বাবি কাকি কি দা? আমার কি হয়? তোমার কাকি হয়? আমার কাকি আর বাবি আমার কি হয়? বাবি এলো, বাবি কাকি হয়, কাকি বাবি হয়। তো যাই হোক, এদিকটা হচ্ছে গোল্ডেন কালার অ্যান্ড হোয়াইট কালার, সামনে ব্লু, গ্রিন, রেড, পার্পল, ইয়েলো, এত এরকম এই কয়েকটা কালার, ঠিক আছে গাইজ? তবে তো গাইজ আমি ভিডিও টপ করতেছি, আর আমি ভিডিও বানিয়ে দিয়েছি খুবই ভালোভাবে, কারণ এখানে হচ্ছে কেউ নাই, যদি কেউ ফুসি টুসি দেয় তাহলে পরে আমার এনে চিলিক দিয়ে উঠবেন আসতে করে। ও বক্স দেখে আসে, ফ্লাশ জ্বালা দেখাবে না, সুবিধা নেই। আমার ফ্লাশ আছে, ফ্লাশ রূপা সাউন্ড। আর এখন গাইজ বাজে 6:58,
আরে পাশে বেসিং লোক জামাই জামাই কালকে আসবি নাকি না কালকে আসে না না পরশু দিন আমি আসলে সঠিক জানি না গাইজ জামাই কবে আসে কিউট কিউটি দাঁড়াও দাঁড়াও এদিকে দাঁড়াও ব্ল্যাক ব্ল্যাক ডেরি ওই দেখো ভুতের মতন লাগতেছে আর গাইজ একটু পরে বক্স বাজানো হবে আর আমাদের বক্সে আমাদের রহমান আঙ্কেল নাচ নাচবে কি কর রহমান আঙ্কেল এটা আমার আঙ্কেল আঙ্কেল নাকি কি কব Searching for the moments I'm a little less empty inside. Fewer late nights, cause nobody seems to make the time. গানের মধ্যে আমার আপু পাইছে হচ্ছে ব্যথা পড়ে গেছিল ঠিক আছে আই থিং আমার ভয়েস ক্লিয়ার আসছে স্যার না আসলে বারো কিছু দেওয়া ঠিক আছে কি বলবো কপিরাইট গান বাজাইতেছে আমার যারা ভিডিও করলে আমাকে ভিডিওতে কপিরাইট চলে আসবে যেতে পাইছো সেই যাবে তোকে সবাই যারা নাচতেছে তো আমি প্ল্যান করছি বাড়ি যাওয়ার জন্য দেখি বাড়ি যেতে পারি কিনা আমার আম্মা বড় ওখানে রয়েছে তো দেখা যাক আমার আম্মা করতেছি কেমন বুঝছি না মা আমি বাবা ওখানে যেতেছি তো তো গাইজ এখন আমার আম্মু বাড়ি যেতেছে আমার আম্মু একটু নাচ টাচ দিল আমার আম্মুকে দেখাতে পারবো না পরে দেখা পারবি নাচ টাচ আমি দেখাবো কিন্তু কারণ মুখ দেখাবো না নেই গম্মু ওকে এখন আম্মু আর জুনায়েদ আর আমার আপু যেতেছে হচ্ছে বাড়ি যাওয়া আমি তো পড়াশ পানি হ্যাঁ তো আমি যাবো একটু পরে তো ফাইনালি গাইজ ওই বাড়ি থেকে চলে আসলাম আমি হচ্ছে আসতাম আর একটু দেরি করে বাট আমার হচ্ছে ভিডিও এডিটিং করা লাগবে আজকে অনেক বড় মানে অ্যারাউন্ড এক ঘন্টার ভিডিও এডিট করা লাগবে এডিট টিট করে ওটা হচ্ছে 10 থেকে 15 মিনিটের বানানো লাগবে ঠিক আছে গাইজ অনেক বড় ভিডিও হয়ে গেছে তো আই হোপ তোমরা ভিডিওটি তোমরা অনেক এনজয় করেছো যদি ভিডিওটি ও যেটা বলতে চাইছিলাম না এখন ডাই থেকে সেকেন্ড বলবো না কালকে ভিডিওতে বলবো ঠিক আছে গাইজ তো এই তো ছিল ভিডিও আমি আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আর এখন বাজে হচ্ছে হ্যালো 9:27 তো দেখা হচ্ছে কালকে ভিডিওতে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে কালকে ভিডিওতে